আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনারা যাদের যারা আগে যুক্ত হয়েছেন তারা একটু মেইল করেন, কারণ একই মানুষের সাথে প্রতি এই সময় কথা বলাটা আসলে মুশকিল হয়ে যায়। অনেকে আগে যুক্ত হয়েছিল আসি ভাই, না উনি বোধহয় আগে, না আগে যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না। সরকার সরকার আপনাকে যুক্ত করেছে, প্লিজ আনমিউট হয়ে বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে বলুন। আচ্ছা, আমি হলো পবিত্র এই একটা একটা বইয়ের হলো কুরআন বইয়ের একটা হলো সূরা হলো মায়দার 51 নম্বর আয়াতে বলা আছে যে, হে ইমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা কখনো তাদের সম্প্রদায়কে হেদায়েত করবেন না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই কথাটার একটু মানে একটু আপনি যদি একটু মানে ব্যাখ্যা করতেন যে যে কোনো ইহুদি বা নাস্তিকদের হলো মানে বন্ধু কোন হিসেবে বন্ধু মানে ই করতে নিষেধ করা হয়েছে, যে তাদের সমর্থন সমর্থন করা যাবে না বা কিরকম, এই বিষয়টা কিরকম? মানে আমি হলো মানে হিন্দুদের বা সরি ইহুদি বা খ্রিস্টানদের মানে সমর্থন করতে বলতে না করছে, নাকি হলো বন্ধু বা কোন বিষয়ে করতে বলছে, একটু ক্লিয়ার করলে ভালো। এই বিষয়ে আসলে কি বলা হয়েছে সেটার ব্যাখ্যা যদি আমরা দিই তাহলে তো আপনার মুমিন ভাইরা যারা ইসলামে বিশ্বাসী তারা বলবে নাস্তিকরা তো মিথ্যা কথা বলতেছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে, দেখেন নাস্তিকরা কত খারাপ, কত ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাল ব্যাখ্যা দেয়, আমাদের ইসলাম কত সুন্দর, কত শান্তি, কিন্তু এই মানে কুলাঙ্গার নাস্তিকগুলো ভুলভাল ব্যাখ্যা দেয়। তাহলে আমরা এইটার ব্যাখ্যাটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যারা আলেম আছেন তাদের মুখ থেকে সরাসরি একটু শুনে নিই। ফারাজ ভাই, জ্যাক ভাই, আমি একটু একটা ভিডিও ছাড়ি, দেখি ওনারা কি বলেন সেটা একটু শুনি। বিসমিল্লাহ ভাই, বিসমিল্লাহ। আচ্ছা তাহলে আমরা সেটাই শুনি। আর মাঝে আয়গা তাহলে দেখি আমরা এখানে আসলে কি বলা হচ্ছে। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ হ্যাঁ, অনেকে অনেক ভালো লাগছে, অনেক ফিলারে লোক কথা কইছি। এখন এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে? দেখো মাশরাফি আর মুস্তাফি স্যার তাসকিন আর শরীফুল আর সোমু সরকার, সাইফুদ্দিন সোমু সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। আচ্ছা আচ্ছা, গাইতে দাও। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে? আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন কোন কাফিরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে, গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। তাহলে আয়াতের আলোকে এবং আরো বহু আয়াতের আলোকে কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেজন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায় তাকে গোস্ত জাতীয় কিছু খাওয়া যাবে না, আর ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মেশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা, আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে, সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা NDTV তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন, বলে আমরা এটা আরাম মনে করি, যেহেতু ওরা খায় তো আমরা একটু ব্যবসা করি। আমাদের প্রতিবেশী হিন্দু তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিচ্ছি না, কোনো হিন্দুদের কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না। খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে, একটি হচ্ছে যে আপনি
এখানে এমন অবস্থা আছে যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো কখনো যখন আমরা ইউনিভার্সিটি তখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থাপনা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়, এখানে এখন যদি কোনো আমি বলি হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে উঠবে। শুধু একক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়া তারা আনা রানি আনা বারিউম মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা যাহরানাই মুশরিকিন। আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এরপর রাসূল বলেছেন, লা ইয়া তারা আনা রানি, দুজনের আগুন একসাথে চলতে পারে না, দুজনের আগুন বুঝে সুলা একসাথে সুলা হবে না, ভিন্ন ভিন্ন সুলা ভিন্ন ভিন্ন খাওয়া, কিন্তু যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা পারত উপক্ষে একসাথে খাবেন না। যে তাই বলে তাকে আপনি তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না, দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, দাওয়াতের অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ইমানদার তার ইমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ইমান আছে। আর কাফের যে কুফুরি সেটা যে নাফাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমি হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেটা অন্তর দিক থেকেও নাজাস এবং নিজের বাইরের দিক থেকেও পরিষ্কার করেছিল, তারা অবলম্বন করে না, তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলা বসা চলাফেরা উঠে বসা চলবে না। তাদেরকে হ্যাঁ দুনিয়ার কর্মকাণ্ডে তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন বা ব্যবসা চাকরি এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক আন্তরিক বন্ধুত্ব তার সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছে, লা ইত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ও মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদদিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজে আল্লাহ নিজের সত্তার ভয় দেখাচ্ছে যদি কেউ না শোনো, অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার স্থাপিত হতে পারে না। আসিফ ভাই, এই যে একটু আগে আপনি দেখাইলেন যে আমাদের দিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে কষ্টে ছিলেন, যে তিনি খুব কষ্ট পাইতেন, তিনি চাইতেন মন থেকে মূর্তিগুলো ভেঙে দিতেন, কিন্তু উদম কেরানির ভয়ে তিনি মূর্তিগুলো ভাঙতে পারছিলেন না। ঠিক তেমনি দেখেন মুহাম্মদের এই উম্মতখানা লাস্ট যে উম্মতটার কথা বললো, তিনিও মানে উদম কেরানির ভয়ে মানে কষ্ট করে হিন্দুদের সাথে খাচ্ছেন, হিন্দু মুসলিম একসাথে খাচ্ছেন, কিন্তু উদম কেরানি যদি তিনি না খাইতেন, তার কাছে যদি সে পাওয়াটা থাকতো, সে ঠিকই হিন্দুদের আলাদা করে দিতেন আর কি, যা ওদিকে যে খাবো। অবশ্যই, এবং সে তার বইতে যে জিনিসটা লিখছে সেটা তো আরো ভয়ঙ্কর ভাই, মানে মারাত্মক ভয়ঙ্কর একটা কথা তার বইতে লেখা আছে, সেটা মানে পড়ার পর তো আমার কান টান লাল হয়ে গেছে। এই যে ডক্টর আবু বকর জাকারিয়া, দেখেন আপনাকে আমি দেখাচ্ছি, আগেও দেখাইছি আবার একটু দেখাই, দেখেন কি ভয়ঙ্কর কথা, কিভাবে মানে এদের কোনো ইয়া নাই, মানে মানে এইভাবে লেখে কেমন একটা বইতে একজন মানুষকে, একটু চক্ষু লজ্জা তো থাকে মানুষের তাই না, একটু চক্ষু লজ্জাও নাই এদের। বাই দ্য ওয়ে, উনি ওনারা যিনি যিনি জানেন না, উনি কিন্তু বাংলাদেশের একটা ইউনিভার্সিটির ডিন, ইসলামিক ইউনিভার্সিটির উনি ডিন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশে প্রচলিত শির্ক বিদাত ও কুসংস্কার পর্যালোচনা, এই গ্রন্থের শির্কের পরিণতি। দেখেন এই বইতে আপনারা সরাসরি বই থেকে দেখতে পাচ্ছেন। একটু ভাই মানে সরকার ভাই, আপনি কি এই লাল কালি দাগানো এই অংশটুকু একটু পড়তে পারবেন? জি পড়তে পারবো। একটু পড়েন তো ভাই। যারা শিরক চর্চা করে তাদের রক্ত মুসলিমের জন্য হালাল, হত্যাযোগ্য আল্লাহর ভাষায়, অতঃপর শিরকারীদের যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরুদ্ধ করো, আর তাদের ঘটিতে তাদের সন্ধানে তোত পেতে বসে থাকো, ওত পেতে বসে থাকো। দেখেন মানে সরাসরি তাদের বইতে লিখতেছে ভাই, কি 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 একটা অবস্থা ভাই, সরাসরি বইতে লিখে দিচ্ছে যারা শিরক চর্চা করে তাদের। ভাই এটা আপনার কোন আর্টিকেলের ইয়াটা ভাই? এটা ইসলামে অমানবিক দাসপ্রথা লেখাটার ভিতরে এই জিনিসটা আছে, ইসলামে অমানবিক দাসপ্রথা। আচ্ছা ভাই, আপনি এরপরে রেফারেন্স দেখানোর সময় আপনি একটু আর্টিকেল নাম্বারটা একটু বলে দিন, নামটা একটু বলে দিন ভাই, যারা পরবর্তীতে খোঁজ করতে যায় অনেক সময় খোঁজ খুঁজে পায় না আর কি, আমাকেও বলছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইসলামে অমানবিক দাসপ্রথার এই যে আক্রমণাত্মক জিহাদ অংশটার ভিতরে এই জিনিসটা পাবেন। মানে ভাই এইটা এইটা এই লাইনটা একটা মানুষ কিভাবে, একটা সভ্য সমাজে এই লাইনটা কিভাবে একজন মানুষ লেখে? সে আবার বলে যে সে ইউনিভার্সিটিতে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ে তাকে একসাথে খেতে দিত, বেচারা দিলে অনেক কষ্ট, উদম কারণের ভয়ে সে হিন্দুদেরকে আলাদা করে খেতে খেতে দেওয়ার ইয়ে করতেছে না। এবং এইগুলা যদি আপনি আসি ভাই, দেখেন এইগুলা স্টুপিডরা যখন আমি পচাই, এগুলা স্টুপিডের যে মানে গাধা গাধা গরু মার্কা যে স্টুডেন্ট গুলো আছে, এগুলো যখন পচাই তখন তারাই আবার আসে, তাদের তাদের মানে তাদের চেলা চামুন্ডারা আসে, চেলা চামুন্ডা বলা ঠিক হবে না, তাদের শুভাকাঙ্ক্ষীরা আসে, এসে বলে ভাই আমরা দিল থেকে অনেক কষ্ট পাচ্ছি, কেন আপনারা পচান, মানে আপনাদেরকে তারা হত্যা শিখাচ্ছে, আপনাদেরকে তারা ভায়োলেন্স শিখাচ্ছে, আপনাদেরকে তারা গণিমতের মাল বানায় না, এদেরকে রেপ করা শিখাইতেছে, জীবন ধ্বংস করা শিখাচ্ছে, আপনি মানে আমি যদি তাদেরকে পচাই, আপনারা মানে একই সাথে আক্রমণাত্মক জিহাদও প্রিচ করেন, একই সাথে আপনারা ভিকটিম রোল প্লে করেন,
কেমনে কি ভাই, মানে সামান্যতম তো চক্ষু লজ্জা থাকা দরকার আপনাদের, সামান্যতম একটু তো মানুষ হন ভাই। 1400 বছর আগের গরু গাধারা মরে গেছে, আপনারা কেন 1400 বছর আগের গরু গাধা হয়ে আছেন? সামান্য একটু মানুষ হন ভাই। ভাই না হয় তারা একটু বলেছে যে শিরকারী হত্যাযোগ্য মুসলমানের জন্য তাদের রক্ত হালাল, না হয় বলেছি, তাই বলে কি আপনি পাঠাবেন? আপনি এত অমানবিক হবেন, এত অমানবিক কাজ করবেন? আসিফ ভাই একটু একটু কি মানবতা নাই মনে কি ভাই? একটু আপনার মানবতা নাই, কোথায় সেই মানবতা, কোথায় সেই কি ভাই, এগুলা কি ভাই? না হয় একটু বলেছি। হ্যাঁ জ্যাক ভাই বলেন। আসিফ ভাই, ভাই এটা আপনি ভাই কি দেখালেন ভাই? আপনি তো আমার বড় একটা ক্ষতি করে ফেলেন ভাই। এখন আমি মানে একটা মানুষের সাথে একটু মাঝে মাঝে পানাহার করতে যাই, এখন সে যদি তাকে যদি ভিডিওটা দেখাই তাহলে ভাই তো ভাই আমার এই পানাহারের যে একটা সুযোগ সেটা তো ভাই নষ্ট হয়ে যাবে ভাই। পানাহারটা কি, পানাহারটা পানটার সাথে কি থাকে সেটা কি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে পান করেন? সেটা কথা না, আমার সাথে যিনি থাকে উনি তো মারাত্মক বিশ্বাস একটা লোক, যে ফিজিসিস্ট আমার যে বন্ধুটা আর কি, তো তাকে যদি আমি এটা দেখাই তো সে তো সমস্যা নাই, তাকে ওনার মতো জিনিসের মতো শিখা দিবেন। উদম কালানি যতদিন কপালে আছে ততদিন সহ্য করে নাও, না ভাই মহম্মদ সহ্য করছে ভাই, বড় একটা লস হয়ে গেলো। আরেকটা পয়েন্টে ভাই একটা কথা বলি, এই আব্বাসি হুজুর যেটা বলতেছিল যে হিন্দুরা খুব সম্ভবত ওই গরুর গোমূত্র মানে মেশা, এরকম একটা কথা বলতেছিল করোনার সময়। গরুর পেশাব মেশায় খাবারে বলতেছি ইনফরমেশন দেই, 2017 সালে একটা স্টাডি হয়েছিল আর কি, সেটা হচ্ছে ক্যামেলস ইউরিন, স্টাডি অন ক্যামেলস ইউরিন। তো এটাতে তারা ওই কিং ফাহাদ ইউনিভার্সিটি, খুব সম্ভবত সৌদি আরবের ইউনিভার্সিটি মানে একটা আছে কিং ফাহাদ, তো তারা করছে কি ওই সাউথ কোরিয়ান একটা ইউনিভার্সিটির সাথে তারা একটা জয়েন্ট স্টাডি করছে, মানে কিং ফাহাদ ইউনিভার্সিটি গবেষণা করে যদি মানে ওই উটের মূত্র ঠিক বলে তাহলে তো এটা ঠিক পোক্ত হলো না। তারা করছে কি ওই আরেকটা ইউনিভার্সিটির সাথে হয়তো বা কোনো একটা গবেষণা মানে কোনো একটা গবেষককে হয়তো বা তারা পেট্রোনাইজ করছে, তো সেভাবে তার সাথে একটু ওই নেগোসিয়েশন করে ওই ইউনিভার্সিটির নামটাও তারা জুড়ে জুড়ে তারা বলছে যে না ইউরিন ক্যামেলের কি বলে ইউরিন অফ ক্যামেলের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে, অ্যান্টি ক্যান্সার ক্যান্সার এজেন্ট পাওয়া গেছে, আরো ব্লা 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 পাওয়া গেছে। তো এটা করোনার সময় এটা আবার মাথা খারাপ যাই হোক ভাই, এটা এটা পরে করোনার সময় ভাই এটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো। হ্যাঁ তো তারা এই মানে ওই উটের মূত্র নিয়ে তারা খুব মানে আবার মাতামাতি করা শুরু করলো, তো WHO বাধ্য হয়ে, WHO সাধারণত বা যারা যারা বিখ্যাত যে ল্যাব গুলো আছে তারা এই সমস্ত জিনিসটা মাথা ঘামায় না, তো এবার WHO ইউরিনের ক্যামেল মানে ওই ক্যামেল ইউরিন নিয়ে তারা একটু মাথা ঘামাতে বাধ্য। সেখানে কি লেখা সেটা তো আমরা জানি, তারপর আমরা বলে দিই যে ধরনের কিছু পাওয়া যায়নি, বরং আরো জেনেটিক ডিজিজ হওয়ার, জেনেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা তারা খুঁজে পেয়েছে, পাবি স্বাভাবিক ভাবে। তো পরবর্তীতে আরো কিছু গবেষণা দেখা গেল যে না সেখানে শুধু জেনেটিক এই গাধার বাচ্চাদের ভাই বুঝাইতে হয়, এই যে যে গাধার বাচ্চা গুলো আছে গাধার বাচ্চা গুলো বুঝাইতে হয়, মানে গরুর মূত্র উঠে মানে উটের মূত্র এগুলো থেকে এক্সট্রাক্ট করে কোন একটা কেমিক্যাল বের করা, আর ওটা শুকনোর মতো যে বটম সাপ করা, রফ আন করা, বটম সাপ করা, শর্ট মারা, ঠিক আছে, এটা যে সেম জিনিস না, এইগুলা এই গাধা বাচ্চা গুলোকে সরি ফর মাই ওয়ার্ড ভেঙে বলতে হয়। তো এখানে তারপরে ভাই স্ট্যাফিলোকোকাস অরিয়াস সিউডোমোনাস মানে যেগুলো খুবই ডেট্রিমেন্টাল ফর হেলথ এগুলো পাওয়া গেল, তো এটা ভাই কে কারে বোঝাবে? তো উনি যে গোমূত্রের কথা বললো, উটের মূত্র তো যে খুব মানে একদম, এটা তো মানে উটের মূত্র মনে হয় খুব সম্ভবত আসিফ ভাই ওনাদের মানে একদম পুরো সিল মারা জায়েজ নয় নাকি ভাই, যদিও জানি মোহাম্মদের রেকমেন্ডেড একদম একদম মানে রেকমেন্ডেড ওষুধ, রেকমেন্ডেড ওষুধ। এবং এটা এখন আমি যে রেফারেন্সটা দেখাবো সেখানে আরো মজার জিনিস পাওয়া যাবে, সেটা একটু দেখেন, আরো চমৎকার জিনিস সেটার ভিতরে আছে, এই দলিলটার ভিতরে এই এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, হাদিস গুলো আপনারা দেখতে পারেন সহি মুসলিম হাদিস একাডেমি 4246 নম্বর হাদিস। এই যে দুধ উটের মূত্র এবং দুধ একসাথে পান করতে বলছিল, উটের দুধ মোহাম্মদ পান করতে বলছিল অসুস্থ হওয়ার কারণে, তো আমরা ওইগুলো তো আগে অনেকবার দেখেছি, আজকে একটা নতুন মজার জিনিস দেখাই। এটা আপনারা পাবেন আল্লামা ইমাম ইবনুল কাইয়ুম রচিত মুক্তাসার জাদুল মাআদ গ্রন্থের 304 নম্বর পৃষ্ঠা, ওয়াহিদিয়া ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে। এখানে দেখেন লেখা আছে, দ্বি প্রহরের সময় তাদের পাকড়া করে রাসুলের দরবারে নিয়ে আসা হলো, রাসুল নবী তাদের নবীর আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং লোহার কাঠি গরম করে তাদের চক্ষুগুলো ফুরে দেওয়া হলো, তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হলো, তারা পানির পিপাসে কাতর হয়ে পানি চাইলেও তাদেরকে পানি দেওয়া হলো না। এটা হচ্ছে নবী মোহাম্মদ একটা গোত্রকে শাস্তি দিল। এখানে দেখেন লেখা, ইমাম ইবনুল কাইয়ুম বলেন এই ঘটনা থেকে জানা গেল, এক, উটের পেশাব পান করা জায়েজ, দুই, যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র, সে সমস্ত পশুর পেশাব পবিত্র এবং উটের পেশাব খাওয়াটা জায়েজ। হ্যাঁ ভাই ওই যে সমস্ত তাহলে তো তাহলে তো ভাই ভাই মুমিন তারা তো আগে এখানে তো তাহলে তো সে গরুটা খাইতে পারবে, উটেরটা খাইতে পারবে, ছাগলটাও খাইতে পারবে, মহিষটা খাইতে পারবে, সবগুলো খাইতে পারবে, মানে কোনো সমস্যা নাই, গোশত খাওয়া হালাল হলে পেশাব খাওয়া হালাল। এটাই ভাই জিজ্ঞেস করতে ভাই না ভাই, মানে এখানে ভাই কোনো অন্য কোনো ফাঁক ফোকর আছে নাকি যে যে সমস্ত প্রাণী পশুর মাংস খাওয়া হালাল, তাদের
মন্ত্র পবিত্র, এই পবিত্র বলতে কি মানে এটার ব্যাখ্যা কি ভাই পাওয়া গেছে নাকি খাওয়াও যাবে এরকম কোনো কিছু ডিরেক্টলি? এখন তারা এটা নিয়ে একটু তাই না পেঁচাইতে পারে, কিন্তু আচ্ছা পরে পেঁচাইলে আমরাও একটু পাচাবো না। যাই হোক, সরকার ভাইয়ের কাছে আমরা একটু ফেরত চাই। সরকার ভাই আপনি বলেন তাহলে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের বাংলাদেশে হলো ইসলামিক রাষ্ট্র ধরা হয়, আমাদের রাষ্ট্রে হলো যে আমরা শিক্ষা অর্জন করি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো অর্জন করি, সেই সব শিক্ষার অধিকাংশই হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান অথবা নাস্তিক দ্বারা পরিচালিত। যেমন এই গুগল, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে অধিকাংশ ইহুদিদের অথবা খ্রিস্টানদের অথবা নাস্তিকদের। আর হলো আমরা যে পাঠ্য বইগুলো যেগুলো পড়ি অধিকাংশ, যেমন সক্রেটিস আছে, নিউটন আছে, আইনস্টাইন আছে, কার্ল মার্কস আছে, এরা তো হচ্ছে ইহুদি নাস্তিক অথবা হলো খ্রিস্টান। তাদের হচ্ছে আমরা হলো মুসলিমরা তো অসংখ্য মেডিকেল সায়েন্সে তো তাদেরকে করে গুরু বলে, শিষ্য গুরু বলে করা হচ্ছে তাদের, তাদেরকে করা হচ্ছে আর কি, তাদের সব পাঠ্যপুস্তক পড়া হচ্ছে, ইঞ্জিনিয়ারিং করছে তাদের ইয়াতে। কিন্তু এই বিষয়টা হলো ধার্মিকদের কোথাও কোথাও হয় না কেন, মানে নজর আসে না কেন যে তাদের এটা করা যাবে না, যেহেতু একজন মুসলিম হলো কোনো ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিকদের বন্ধুই করতে পারবে না, তাহলে তাদের তাদের যে ভূমিকাগুলো আছে, তাদের যে অবদানগুলো আছে সেগুলো তো ব্যবহার করা নিষেধ। সেই ক্ষেত্রে এইসব কেন তারা করে না, মানে এইসব বলা না এটা নিষেধ না। ইসলামেই বলা আছে যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, এদের এদের কাছ থেকে উপকার হাসিল করা যাবে, এদের কাছ থেকে নেওয়া যাবে কিন্তু এদেরকে দেওয়া যাবে না, এই বিষয়ে বিধান আছে। এদের কাছ থেকে যদি আপনি উপকার হাসিল করতে পারেন তাহলে তাদের কাছ থেকে উপকার হাসিল করবেন, কিন্তু এদেরকে উপকারটা করার সময় আপনার মনে রাখতে হবে যে আপনার দেখতে হবে যে এর ইসলামে আসার সম্ভাবনা কতটুকু। ইসলামে আসার যদি সম্ভাবনা থাকে তখন তার উপকার আপনি করতে পারবেন, কিন্তু ইসলামে আসার সম্ভাবনা না থাকলে তখন তাদেরকে উপকার করার কোনো নাই। জাকাত দেওয়ার বিধান দেওয়া আছে, জাকাত দেওয়ার বিধানগুলো একটু পড়েন, সেখানে পেয়ে যাবেন। আর একটা লেখা আছে আমার, নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার ভিতরে এই রেফারেন্স গুলো দেওয়া আছে যে নবী কাদেরকে হেল্প করতো, কাদেরকে সাহায্য করতো, কাদের কাছ থেকে হেল্প নিত, মানে ইহুদিদের কাছ থেকে হেল্প নিয়ে ইহুদি গোত্রকে একেবারে সমূলে উৎপাটন করছে, এরকম কাহিনীও আছে নবী মোহাম্মদের জীবনে। নবী মোহাম্মদ ইহুদিদের কাছ থেকে অনেক হেল্প টেল্প নিয়ে, অনেক টাকা পয়সা নিয়ে, সাহায্য আশ্রয় নিয়ে তারপর সেখানে গিয়ে তারপর সে পুরা ইহুদি গোত্রকে, গোত্রের উপর গণহত্যা চালাইছিল, এরকম কাহিনীও আছে। তো এই জিনিসগুলো আপনি একটু পরে দেখতে পারেন সংশয়.com এর লেখাগুলো। তাহলে সরকার ভাই আমরা তো আজকে লাইভটা শেষ শেষের দিকে নিয়ে আসছি, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আমরা? আমাকে আরেকটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমি তাহলে চলে যাই নাকি ফারাজ ভাই? না ভাই, আপনার সাথে কিছু কথা আছে। ভাই আমি তো আজকে আর সময় দিতে পারছি না ভাই, আপনাকে একটু দয়া করে 5 মিনিট সময় দিতে হবে। আচ্ছা 2 মিনিটের মধ্যে বলেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আর হলো আপনার যে আপনার আপনার ব্যক্তিগত একটা ফেসবুক ভেরিফাইড করা আছে, সেই আইডি আর হচ্ছে এখন যে আইডিটা করা আছে, আপনি কি এই আইডি নিজে স্বয়ং পরিচালনা করেন? একদিন একদিন এই আইডির সাথে কমেন্টে হলো একজন সাথে আমার একটু সামান্য কথা কাটাকাটি হয়, মানে আপনি স্বয়ং এই আইডিতে কি পোস্ট করেন নাকি হলো অন্যকে পোস্ট করে? না, যেটা হচ্ছে প্রোফাইল, যেটা ভেরিফাইড প্রোফাইল যেটা, সেটা তো মানুষ ব্যক্তিগত ভাবে ব্যবহার করে। আর পেজ গুলা যখন মানে মানুষ পরিচালনা করে, পেজে অনেকগুলো অ্যাডমিন থাকতে পারে, অনেক অ্যাডমিন থাকতে পারে। আমি তো আসলে বলতে পারবো না আপনার সাথে আমার কখনো কি কথা কাটাকাটি কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কার সাথে কি হয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি আমার পেজ, যে কোনো পেজ, এটা শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো পেজ, পেজগুলো অনেকে মেনটেন করতে পারে, অনেক অ্যাডমিন থাকতে পারে, অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে, কিন্তু প্রোফাইল যেটা সেটা হচ্ছে একজন মানুষই চালাতে পারে। বুঝতে পেরেছেন? না কিন্তু এই আপনার এই পেজ থেকে হলো আমি হলো কথা বলছি, উনি হলো মানে স্বয়ং বলছে যে আমি নিজেই আসিফ মহিউদ্দিন, আমি বলছি যে আসিফ মহিউদ্দিনকে আমি এই মুহূর্তে তার ভেরিফাইড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, উনি যদি আসিফ মহিউদ্দিন হন তাহলে ভাই ক্যান্সেল করেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, কিন্তু তারপরে তিনি আর কোনো উত্তর দেননি। আমি তো তো সন্দেহ ছিলাম, তিনি মাঝে মাঝে এখানে একটু শিশু সুলভ কিছু পোস্ট করা হয়, মানে মনে হয় যে এটা আসিফ মহিউদ্দিন ভাই করছে কিনা একটু সন্দেহ লাগে, তাই আমি জিজ্ঞেস করলাম আপনি মানে কত মানে ই করা। আচ্ছা আমি তো ভাই এত কিছু দেখার সময় পাই না, তো প্রত্যেক কমেন্ট আসলে দেখাটা তো একটু ডিফিকাল্ট আমার জন্য। এখানে আমাদের পেজগুলোতে অনেককে অ্যাডমিন করে রাখা হয়েছে, কয়েকজনকে অ্যাডমিন করে রাখা হয়েছে, তারা মাঝে মাঝে বিভিন্ন পোস্ট টোস্ট করে, বিভিন্ন কমেন্ট টমেন্ট করে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা তোমরা করতে পারো, কমেন্ট টমেন্ট করতে পারো, মানে এত কিছু দেখার মতো তো ভাই আমার এত সময় আসলে অভাব আছে। হ্যাঁ ঠিক আছে সরকার ভাই, আর কি কিছু বলবেন আপনি? আপনার যদি কোনো স্পেসিফিক ইয়া থাকে তাহলে আপনি মেইল করতে পারেন, মেইল করলে আমি উত্তর দিব, ঠিক আছে।